স্বাগতম। আজ আমরা একটি বীজগাণিতিক রাশির সমাধান দেখব। যখন x প্লাস ওয়ান বাই এক্স টু ওয়ান টু, তখন এটার পাওয়ার মানে পাওয়ার বড় করলে এটার মান কত হয়, অর্থাৎ পাওয়ার এখানে দুই আছে, আমরা যদি কিউব নিই অথবা ফোর ফাইভ সিক্স সেভেন ইত্যাদি পাওয়ার নিই তখন কী হয়। তো আমরা যেটা দেওয়া আছে সেটা x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু, এটাকে সমাধান করে এটা সূত্র প্রয়োগ করে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এখানে x সমান ওয়ান আসবে, x সমান ওয়ান, তাহলে আমার x টু দি পাওয়ার যাই থাকবে না কেন সেটাতে x এর মান ওয়ান বসালে কি হবে, x টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই x টু দি পাওয়ার টেন, এখানে ওয়ান টু দি পাওয়ার টেন, ওয়ানের পাওয়ার যাই করা হোক না কেন সেটার মান এক আসবে, অর্থাৎ এখানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্সের পাওয়ার যাই করা হোক না কেন সেটার মান টু আসবে। এখন দেখা যাক, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু, দেন এক্স টু দি পাওয়ার ফাইভ জিরো ফাইভ, অর্থাৎ পাঁচশো পাঁচ, এক্সের পাওয়ার পাঁচশো পাঁচ প্লাস ওয়ান বাই এক্সের পাওয়ার পাঁচশো পাঁচ, এটার মান কত। তো উপরে এক্স টু দি পাওয়ার পাঁচশো পাঁচ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার পাঁচশো পাঁচ, এটার মান কত হবে। আমরা উপরে একটা সলিউশন করে এক্সের মান ওয়ান পেয়েছিলাম, এখন এটার মান টু। এখন অনুরূপভাবে আমরা কী লিখতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু হলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার কিউব ফাইভ টেন ইকুয়াল কি হবে, এটা ইকুয়াল টু হয়, আর এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল কি হবে তাহলে, এবং এক্স টু দি পাওয়ার হান্ড্রেড প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হান্ড্রেড ইকুয়াল এক্স টু দি পাওয়ার হান্ড্রেড ওয়ান, অর্থাৎ ওয়ান থাউজেন্ড ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান থাউজেন্ড ওয়ান ইকুয়াল হোয়াট, কী হবে এই ঘরগুলোতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, সবগুলোতেই টু হবে, কারণ এক্সের মান যদি এক হয় এক্সের পাওয়ার যাই করবা হোক না কেন সেটার মান ওয়ান হয়, এক আর একে দুই।